খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চোখ কালো কাপড়ে বাঁধা এক হাতে দাঁড়িয়ে পাল্লা অন্য তরোয়াল এতদিন লেডি অফ জাস্টিসের এই ছবি দেখা গিয়েছে এবার তা বদলে গেল আইনের চোখ আর বাঁধা রইল না আর কেউ বলতে পারবে না আইন অন্ধ এক হাতে দাঁড়িপাল্লা রইল কিন্তু তরোয়ালের জায়গা অন্য হাতে এলো সংবিধান সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে লেডি অব জাস্টিসের এই নতুন মূর্তি বসানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে নতুন এই মূর্তিটি তৈরি করেছে মূর্তির চোখ খোলা রেখে প্রধান বিচারপতি বার্তা দিতে চেয়েছেন যে ভারতের আইন অন্ধ নয় সকলকে সমান চোখে দেখে বিচার করে তরোয়ালের পরিবর্তে মূর্তির এক সংবিধান রেখে বার্তা দেওয়া হয়েছে দেশের আইন কেবল শাস্তির প্রতীক নয় ন্যায় বিচারেরও প্রতীক পুরনো মূর্তির একটি হাতে যে দাঁড়িপাল্লা ছিল নতুন মূর্তিতেও তা রয়েছে আদালতে যে বাদী ও বিবাদী পক্ষে যুক্তি শুনে বিচার করে তারই প্রতীক এই দাঁড়িপাল্লা তাই নতুন মূর্তিতেও রয়েছে তা অনেকে বলছেন এই পদক্ষেপ ন্যায় বিচারের ঔপনিবেশিক ধারণার সমাপ্তির প্রতীক যেভাবে ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংগিতা চালু হয়েছে সেভাবেই ঔপনিবেশিক ধারণার সমাপ্তি গঠিয়ে বসানো হলো লেডি জাস্টিসের নতুন মূর্তি বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ